রাজ্যে কৃষকদের জন্য চালু কিষাণ রেলের নেতিবাচক দিক দেখছে সিপিআইএম। কিষাণ রেলের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন সিপিআইএম এর, পার্টির মুখপত্রে ঘুরিয়ে সমালোচনা কিষাণ রেলের। আবারও ঐতিহাসিক ভুল, এবার রাজ্যের কৃষকদের জন্য রেল চালু হওয়ায় সমালোচনায় সরব হয়েছে সিপিআইএম পার্টি। দলীয় মুখপত্রে শনিবার প্রকাশিত সংবাদে পরোক্ষভাবে এই রেলের লাভালাভ নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। যদিও মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব যখন প্রথমবারের মতো রাজ্যে কৃষকদের উৎপাদিত পণ্য বহির রাজ্যে বিক্রি করার জন্য কিষাণ রেল চালু করেছেন, তখন কিন্তু লাভালাভের প্রশ্ন বিবেচনা করা হয়নি। শুধুমাত্র কৃষকদের স্বার্থে, তাদের উন্নয়নে এই রেল চালু করা হয়েছে। কিন্তু আজকে এর বিরোধিতা করে সিপিএম কার্যত কৃষকদের ভাবাবেগকে আঘাত করেছে, জানিয়ে শুরু হয়েছে সর্বত্র সমালোচনার ঝড়। অতীতে কম্পিউটার বিরোধিতা থেকে শুরু করে বহু ইস্যুতে ঐতিহাসিক ভুল করলেও কৃষক রেলের বিরোধিতা করে সিপিআইএম আবারও বড় ধরনের ঐতিহাসিক ভুল করল। মুখে তারা কৃষকদের কথা বললেও বাস্তবে যে তারা দ্বিচারিতা করছে তা নিয়ে সরব হয়েছে প্রদেশ বিজেপিও। শাসক দলের অভিযোগ, সিপিআইএম এর এই দ্বিচারিতার কারণেই কার্যত দেশ থেকে মুছে যাচ্ছে এই পার্টি। এবারে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যের নির্বাচনে সিপিআইএম এর উপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে কৃষক সহ সব অংশের ভোটাররাই। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা।